নমস্কার বন্ধুরা, কুকুল শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ একটা শাকের রেসিপি শেয়ার করব। আজ আমি রান্না করব সর্ষে শাক, আর এই সর্ষে শাকটা বেগুন দিয়ে ভাজা করব। আর এইভাবে সর্ষে শাক রান্না করলে গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও এভাবে রান্না করে সর্ষে শাক খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর কেমন লাগলো তো অবশ্যই জানাতে ভুলবেন না। যেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি এক আটির মতো সর্ষে শাক নিয়েছি, আর এই সর্ষে শাকটাকে খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, কচি কচি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই শাকটাকে আমি কেটে নেব। এক মুঠো মতো আমি সর্ষে শাক নিয়ে নিলাম। এরপর ছুরি দিয়ে ছোটো ছোটো করে, দেখুন খুব এইভাবে করে ছোটো ছোটো করে কেটে নেব শাকটাকে। এই সর্ষে শাক কিন্তু একটু তিতকুটে টাইপের হয়, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। সমস্ত সর্ষে শাকগুলো দেখুন আমি কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কাটতে হবে। সমস্ত শাকগুলোকে খুব ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি। এরপর শাকটাকে ধুয়ে নেব। শাকটাকে আমি দু থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, যাতে শাকের কোনো বালি না থাকে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে দেখুন চোখো চোখো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর বেগুনটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটাকে দেখুন নাড়াচাড়া করে লাল করে বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে নামিয়ে রাখবো। এইভাবে এই বেগুন দিয়ে সর্ষে শাক ভাজা যদি না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন অসম্ভব কিন্তু টেস্টি হয় খেতে। এরপর আবার কড়াইতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার 1 টেস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখানে 5-6 রসুনকে থেতে করে দিয়ে দিলাম, আর এখানে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর রসুনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রসুনটা দেখুন নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনের সুন্দর ভাজা একটা গন্ধ ছেড়েছে। এরপর আমি এখানে কেটে রাখা শাকটা দিয়ে দেব। এখানে আমি শাকের পরিমাণটা 1 আটির মতো নিয়েছি। আপনারা আপনাদের মতো করে শাকের পরিমাণটা কম বেশি করে নেবেন। শাকটা প্রথমে একটু বেশি দেখতে লাগবে পরিমাণে, সেদ্ধ হয়ে গেলে কিন্তু শাকের পরিমাণটা কমে যায়, তাই কিন্তু শাকের পরিমাণটা একটু বেশি নিলেই ভালো। সমস্ত শাকটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদটা যদি আপনারা শাকে পছন্দ না করেন তাহলে সেটাকে স্কিপ করতে পারেন। এরপর লবণ হলুদটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে শাকটাকে একটু ভেজে নেব। শাকটা দেখুন যতটা পরিমাণ ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো সেদ্ধ করে নেব। মিনিট 5-6 পর এবার দেখে নেব, দেখুন শাকে একদম জল নেই। শাক থেকে যে জলটা বেরিয়েছিল তাতে কিন্তু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পর্যায়ে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। এবার বেগুনটা দিয়ে শাকের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর শাকটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আরও আমি মিনিট 3-4 মতো সময় ধরে একটু ভেজে নেব। একদমই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে। রান্নাটা আমার হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে এই সর্ষে শাক খাওয়ার জন্য একদম রেডি। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে এই সর্ষে শাক বেগুন দিয়ে ভেজে খেয়ে দেখুন, গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আবার কিন্তু আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে কিন্তু রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে প্রথম পাতে মেখে খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।